তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি কিংডম মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। যদি একদিন হঠাৎ করেই দেখতে পারেন আপনার ক্রীতদাস ভয়ঙ্কর একজন ফাইটার হয়ে গেছে, যাকে আপনি কখনো দামই দিতেন না, সেই হয়ে গেছে পৃথিবীর গ্রেটেস্ট ওয়ারিয়র, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় শেইন আর পিও নামের দুইটা বাচ্চাকে দিয়ে। আসলে আমরা জানতে পারি তারা দুজন হচ্ছে গিয়ে এতিম বাচ্চা, তো এই জন্য তাদের দুজনকে আঙ্কেল উ নামের একটা লোক কিনে তার গোলাম হিসেবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। যদিও তারা গোলামের মতো কাজকর্ম করতে পারে না, কিন্তু তবুও তাদের উপরে টর্চার করিয়ে করিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। আমরা দেখতে পারি তাদের দুজনের জীবন ছিল জাহান্নামের মতো। তবে এত কিছুর মাঝখানেও তারা একে অন্যকে সাহায্য করত, একে অন্যের খেয়াল খুব ভালো করেই রাখত, আর তাছাড়া তারা দুজন মিলে এই স্বপ্নটাও দেখত তারা বড় হয়ে ওকি নামের একটা জেনারেলের মতো খুবই ভয়ঙ্কর একজন জেনারেল হবে, যাতে করে তাদেরকে সবাই ভয় পায় আর তারা যুদ্ধে কমান্ড দিতে পারে। আমরা দেখতে পারি তারা প্রত্যেকটা দিন গাছ জোগাড় করে আর সেগুলোকে কেটে টুকরো টুকরো করে লাকড়ি বানায়, আর এটাই ছিল তাদের কাজ। তবে সেখান থেকে দুই তিনটা লাঠির মতো নিয়ে তারা দুজন চলে আসতো জঙ্গলের মধ্যে, আর জঙ্গলে এসে সেগুলো দিয়ে তারা তলোয়ারবাজির প্র্যাকটিস করত। আসলে যদিও তারা তলোয়ারবাজি সম্পর্কে তেমন কিছুই জানতো না, তবে তবুও তারা দুজন মিলে ফাইট করার ট্রাই করত। আর এমন করে করে ফাইট করতে করতে একটা সময় তারা দুজন বড় হয়ে যায়, আর আমরা দেখতে পারি এখন তারা অনেক কিছুই শিখে গিয়েছে। এখন তারা দুজন ভয়ঙ্কর তলোয়ারবাজও হয়ে গিয়েছে, তারা একে অন্যের সাথে খুবই ভালো করে ফাইট করতে পারে আর কেউ কাউকে আঘাতও করতে দেয় না। তো এমন করেই যখন একদিন তারা ফাইট করছিল, তখন চ্যাং নামের একটা কমান্ডার তাদের দুজনকে ফাইট করতে দেখে ফেলে, আর পিওর এত সুন্দর স্কিল দেখার পরে সে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আমরা দেখতে পারি তারা দুজন ভয়ঙ্করভাবে ফাইট করছিল আর এই ব্যাপারটাই তাকে ইমপ্রেস করেছিল। তো এই জন্য পরদিন সকালবেলা চ্যাং চলে আসে আঙ্কেল ওর কাছে, আর সে তাকে বলে প্রিয়কে যেন তাকে দিয়ে দেয়া হয়, কারণ সে হচ্ছে গিয়ে রাজার লোক, আর রাজা বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন যেই ভালো যোদ্ধাগুলো আছে, মানে যারা যোগ্য ব্যক্তি, তাদের সবাইকে একজোট করছে যাতে করে সামনের যুদ্ধটা সে ফেস করতে পারে। তো এই জন্য চ্যাং তাকে বলে প্রিয়কে নিয়ে সে এখন মহলে চলে যাবে, আর এরপর তাকে ট্রেনিং করিয়ে একজন ভয়ঙ্কর যোদ্ধা বানাবে। আর এটা শোনার পরে আঙ্কেল ওও খুশি হয়ে যায়, যদিও সে দিতে চাইছিল না, তবে তবুও তাকে বাধ্য হয়ে দিতেই হয়। যদিও এই সুযোগটা শেইন পায়নি, তবে তবুও সে এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি ছিল যে তার একটা ফ্রেন্ড একটা সুযোগ পেয়েছে, সে এখন রাজার জন্য লড়বে। আর সেদিন রাতের বেলায় শেষবারের মতো চলে যাওয়ার আগে তারা দুজন পাহাড়ের উপরে গিয়ে আরও একবার তলোয়ারবাজি করে, আর এখানে তারা দুজন প্রমিস করে যে তারা ভয়ঙ্কর যোদ্ধা হবে, এই জন্য যত কিছুই করতে হয় তারা সেই সমস্ত কাজগুলো করবে। আর তাছাড়া এখানে শিন এইটাও প্রমিস করে যে সে এখানে যতদিন লাগে ততদিন প্র্যাকটিস করবে, তবে সেও পিওর মতো একদিন গিয়ে রাজার বাহিনীতে জয়েন করবে, আর এরপর সে হবে সেখানের কমান্ডার। সে একজন ভয়ঙ্কর কমান্ডার হয়ে তার স্বপ্নটা যেই কোনো মূল্যে পূরণ করবে। আর এই সমস্ত প্রমিসগুলো করে তারা ফাইনালি গুড বাই বলে এখান থেকে বিদায় নিয়ে নেয়, কারণ এখন প্রিয়কে চলে যেতে হবে মহলে, আর শিন এখানেই রয়ে যাবে। আর এর পরের দিনগুলোতে আমরা দেখতে পারি শিন একা একাই প্র্যাকটিস করা শুরু করে। সে একা একাই প্র্যাকটিস করে তার তলোয়ারবাজির যেই ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে শুধরে ফেলে, আর সে আস্তে আস্তে করে নিজেকে ভয়ঙ্কর যোদ্ধাতে পরিণত করা শুরু করে। আর ফাইনালি এত পরিশ্রম এত সাধনার ফল সে পায়, কারণ সে এখন যেই কোনো গাছকে একটা তলোয়ার দিয়ে দুই টুকরো করে ফেলতে পারে, তাও সিম্পল একটা আঘাতের মাধ্যমে, তাকে তেমন কোনো কষ্টও করতে হয় না। তো এরপরে একদিন সকালবেলা যখন শিন তার রুমের মধ্যে শুয়েছিল, তখন হঠাৎই তার দরজায় কেউ নক করে, আর সে দরজাটা খুলে দেখতে পারে তার সামনে পিও দাঁড়িয়ে আছে। আর এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আমরা দেখতে পারি পিও খুবই আহত অবস্থায় ছিল, সে একেবারে মৃত্যুর পথযাত্রী ছিল, মানে একেবারে শেষ মুহূর্তে ছিল জীবনের। আর মৃত্যুর আগে সে শিনকে বলা শুরু করে যে আমাদের দেশের মধ্যে আক্রমণ হয়েছে, রাজার ভাই প্রিন্স সিকিও রাজাকে মারার জন্য গোয়েন্দা পাঠিয়েছে, যাতে করে তাকে যেই কোনো মূল্যে মেরে সে ক্ষমতা দখল করতে পারে। আর এই জন্য মন্ত্রীরা প্ল্যানিং করে রাজার বেশ পরিয়ে পিওকে সেখানে বসিয়ে দিয়েছিল, যাতে করে তারা বুঝতে না পারে রাজা কোনটা, আর এই জন্যই তার উপরে আক্রমণ করে দিয়ে তারা চলে গিয়েছে। আর এখানে পিও তাকে একটা নকশা দেখায় যেটা ছিল একটা গ্রামের নকশা, আর সে তাকে বলে তুমি যত দ্রুত সম্ভব সেখানে যাবে, কারণ সেখানেই এখন বাহিনী অবস্থান করছে, তুমি গিয়ে তাদের সাথে মিট করবে আর তাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে সেভ করবে, কারণ একমাত্র এই যুদ্ধটাই পারে তোমাকে একজন ভয়ঙ্কর যোদ্ধা বানাতে আর আমাদের সেই স্বপ্নটা পূরণ করতে। তো এই জন্য আমরা দেখতে পারি সেদিন রাতের বেলায় শিন পাগলের মতো দৌড়ানো শুরু করে। সে পাগলের মতো দৌড়ে সেই গ্রামের দিকে যাওয়া শুরু করে যেই গ্রামের নকশাটা তাকে দেয়া হয়েছিল। তবে কিছুদূর যাওয়ার পরেই কিছু
কিছু গুন্ডা তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু এখানে শিনও নর্মাল কোনো পারসন না, সেও তাদের সাথে ভয়ঙ্করভাবে ফাইট করা শুরু করে আর একে একে তাদের সবাইকে মারা শুরু করে। শিন বছরের পর বছর প্র্যাকটিস করে এতগুলো স্কিল আয়ত্ত করেছে যে এই স্কিলগুলো তাকে বানিয়ে দিয়েছে একজন ভয়ঙ্কর যোদ্ধা। এখন তার সামনে কেউই দাঁড়াতে পারে না, তো এই জন্য সেখানে সবাইকে ধোলাই করে আবারও তার লক্ষ্যের দিকে আগানো শুরু করে। তো এরপরে শিন দৌড়ে সেই গ্রাম পর্যন্ত চলে তো আসে, তবে এখানে সে তেমন কিছুই পায় না। সে না পায় সেই বাহিনীদেরকে, না পায় তাদের তেমন কোনো চিহ্ন। সে দেখতে পারে পাশের একটা গুহার মধ্যে বাতি জ্বলছে, তো এই জন্য সে দৌড়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। তবে এখানে ঢোকার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে রাজা কুইন এখানে বসে আছে। আসলে সে তার মহল বাদ দিয়ে গুহার মধ্যে এই জন্য বসে আছে কারণ সেও এটা খুব ভালো করে জানতো তার জীবনের একটা ঝুঁকি আছে, তার আপন ভাই তাকে মারতে চায়। তো তখন সে এটাও বলা শুরু করে যে সেই দিন শেং পিওকে এই জন্যই মহলের মধ্যে নিয়ে গিয়েছিল কারণ তাদের দুজনের চেহারার মধ্যে হুবাহু একটা মিল আছে। আর চ্যাংও এটা খুব ভালো করে জানতো যে তার ভাই তাকে মারতে চায়, তো এই জন্য সে প্রিয়কে নিয়ে সেখানে বসিয়ে দিয়েছিল যাতে করে রাজার জীবনটা সেভ হয়ে যায়। আর এত বড় একটা গেমের মধ্যে পড়ে বেচারা প্রিয়র জীবনটা শেষ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি আঙ্কেল ওয়ের ঘরে কিছু সিপাহী চলে আসে আর তারা এসে এই লাশটাকে চেক করা শুরু করে। আমরা দেখতে পারি এখানে একটা কমান্ডার ছিল যে ছিল রাজার ভাইয়ের খুবই বিশ্বস্ত, আর সে যখন লাশটাকে চেক করে তখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা আসলে রাজা কিন না, এটা হচ্ছে গিয়ে অন্য কেউ, তারা ভুল একটা মানুষকে মেরে ফেলেছে। আর এদিকে সেনও এই ব্যাপারটা বুঝতে পারে যে রাজা কিনকে বাঁচানোর জন্য তার বন্ধু প্রিয়কে বলি দেয়া হয়েছে, আর এই জন্য সে রাজার উপরে প্রচণ্ড রাগ করে, সে এখানে পাগলের মতো বিহেভ করা শুরু করে। তবে তখনই রাজার ভাইয়ের একটা লোক এসে তাঁবুর মধ্যে আক্রমণ করে দেয় আর সে সিনকে উস্কানো শুরু করে যাতে করে সে গিয়ে রাজাকে শেষ করে দেয়। সে বলে তোমার বন্ধু প্রিয়র মৃত্যুর পেছনে কিন্তু তারই হাত আছে, তার জীবনটা সেভ করার জন্য তোমার বন্ধুকে মারা হয়েছে, এখন তুমি রাজাকে মেরে ফেলো। তবে আমরা দেখতে পারি সিন তার কথা একেবারেই শোনে না, সে উল্টো গিয়ে তার উপরে আক্রমণ করে তাকেই সেখানে শেষ করে দেয়। তবে যাই হোক, তাকে মারার পরে শিন গিয়ে রাজার উপরে আবারও চিল্লাচিল্লি করা শুরু করে, সে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে কারণ তার প্রিয় বন্ধুর মৃত্যুর জন্য সে খুবই কষ্ট পেয়েছে আর এটা সে কোনোভাবেই ভুলতে পারছে না। তবে আমরা দেখতে পারি রাজা কিন তাকে এটা বুঝিয়ে বলে যে তোমার বন্ধু নিজের ইচ্ছায় নিজের স্বাধীনভাবে নিজের জীবনটাকে কুরবানি করে পুরো দেশ ও জাতিকে সেভ করেছে। এখানে কিনের জীবিত থাকাটা খুবই জরুরি কারণ যদি তার ভাই সিকিউন সিংহাসনে বসে পড়ে তাহলে সে সিপাহীদের মাধ্যমে পুরো রাজ্যটা শেষ করে দিবে, সে এখানে সবাইকে মেরে ফেলবে। আর এই জন্য আমরা দেখতে পারি কিন তাকে বলা শুরু করে তুমি গিয়ে আমাদের বাহিনীর সাথে জয়েন করো আর এরপর তুমি সিকিউনকে ফেস করো যাতে করে আমাদের রাজ্যটাকে তুমি সেভ করতে পারো আর তোমার বন্ধুর মৃত্যুর বদলাও তুমি নিতে পারো। আর এদিকে যখন সিকিউ জানতে পারে রাজা এখনও জীবিত আছে তখন সে রাগে পুরো ফুলে ওঠে, সে পাগলের মতো বিহেভ করা শুরু করে। তবে এর একটু পরে সে কিছু গোয়েন্দাকে ডেকে এনে তাদের সবাইকে বলে তোমরা যেই কোনো মূল্যে লুকিয়ে লুকিয়ে গিয়ে রাজাকে শেষ না করা পর্যন্ত ব্যাক করবে না। এরপরে পরদিন সকালবেলা যখন রাজা কিন আর শিন মিলে রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎই একটা লোক এসে তাদের উপরে বিষাক্ত কিছু দিয়ে আক্রমণ করে দেয়। যদিও রাজা নিজেকে সেভ করে ফেলে তবে শিন নিজেকে সেভ করতে পারে না, তার গায়ে বিষাক্ত জিনিসটা পড়ে যায়। তবে তবুও সে সেই অবস্থায় তলোয়ার দিয়ে সেই লোকটার সাথে ফাইট করা শুরু করে আর সে ফাইনালি তার মাথাটাকে দুই ভাগ করে ফেলে। তবে যখনই সে মারা যায় তখন এখানে শিনও বেউশ হয়ে যায় কারণ বিষটা তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু সৌভাগ্যবশত রাজা কিন তাকে উঠিয়ে সেখান থেকে তার তাঁবুতে নিয়ে আসে আর তার চিকিৎসা করে তাকে সুস্থ করে। এখানে কয়েকটা দিন রাজা কিন শিনের পরিচর্যা করে, তাকে ওষুধ খাওয়ায়, খাবার দাবার খাওয়ায়। আর এমন করে যখন শিন একটু সুস্থ হয়ে ওঠে তখন হঠাৎ করেই সে দেখতে পারে এখানে কিছু সিপাহী চলে এসেছে আর এগুলোতে সে একটু বেশি ভয় পেয়ে যায়। তবে আমরা দেখতে পারি এগুলো আসলে হচ্ছে গিয়ে চ্যাংয়ের সিপাহী যে কিনা রাজার খুবই বিশ্বস্ত ছিল। আর এই জন্য সে এসে রাজার সামনে হাঁটু গেড়ে বসলে রাজা তাকে সেই সমস্ত রণনীতি শিখিয়ে দেয় যেগুলোর সাহায্যে সে তার ভাই থেকে তার রাজ্যটা ব্যাক আনতে পারবে। যদিও তার ভাই সিকিও এখন পর্যন্ত রাজাকে মারতে পারেনি, তবে সে নিজেকে নতুন রাজা ঘোষণা করে দিয়েছে আর সে পুরো কন্ট্রোলটা তার হাতের মধ্যে নিয়ে নিয়েছে। আর এদিকে রাজা কিনও একটু ভয়ের মধ্যে ছিল কারণ তার বাহিনী হচ্ছে গিয়ে ছোট্ট একটা বাহিনী আর তার ভাইয়ের বাহিনী বিশাল বড় এক বাহিনী, তার ভাইয়ের বাহিনীর সামনে সে এক মিনিটও টিকতে পারবে না। তো এগুলো নিয়েই যখন সে টেনশন করছিল তখনই তার একটা সোলজার তাকে পরামর্শ দেয় যে পাহাড়ে কিছু যোদ্ধা আছে যারা ভয়ঙ্কর রকমের জঙ্গলি যোদ্ধা, আমরা চাইলে তাদের থেকে সাহায্য নিতে পারি, যদি আপনি গিয়ে রিকোয়েস্ট করেন তাহলে হয়তো তারা আমাদের পক্ষ হয়ে ফাইট করতেও পারে, তারা আমাদেরকে হয়তো সাহায্য করলেও করতে পারে। তো এই জন্য রাজাও ফাইনালি রাজি হয়ে যায় কারণ এখন তার যে কোনো মূল্যে যোদ্ধা দরকার। তো এই জন্য সে তার সমস্ত বাহিনী নিয়ে চলে আসে পাহাড়ের সেই চিপায় যাতে করে সে জঙ্গলিদের সাথে মিট করতে পারে। তবে আমরা দেখতে পারি যখন তারা এই জঙ্গলের রাস্তা পার হয়ে ভয়ঙ্কর কিছু পাহাড়ের পাশ দিয়ে চলে আসে
তখন এই জঙ্গলিরা তার সাথে কথাবার্তা না বলে উল্টো তাদের উপরে আক্রমণ করে তাদেরকে বন্দি করে ফেলে। তারা রাজাকে বন্দি করে নিয়ে আসে তাদের রাজার সামনে। আর যখন কিন গিয়ে তাদের রাজার সঙ্গে কথাবার্তা বলে, তখন কিন বলা শুরু করে, আমরা তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসিনি, আমরা তোমাদের কাছে এসেছি তোমাদের সাহায্য নেয়ার জন্য। সে চায় তার ভাই সিকিউন থেকে তার রাজ্যটা রক্ষা করতে, কারণ সিকিউন সে খুবই ভয়ঙ্কর একজন লোক, সে যেই কোনো সময় যেই কোনো কিছু করে ফেলতে পারে, তো এই জন্যই তার সাহায্য তাদের দরকার। তবে আমরা দেখতে পারি রাজা তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমরা কোনোভাবেই কোনো মানুষকে সাহায্য করি না, যারা আমাদের মতো জঙ্গলি তাদেরকেই আমরা সাহায্য করি, কারণ তোমাদের মতো এই ভয়ঙ্কর মানুষগুলো এর আগেও অনেকবার আমাদের থেকে সাহায্য নিয়েছে, আর আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা বারবার করেই আমাদেরকে মেরে ফেলেছে। কিন্তু আমরা দেখতে পারি কিন এত সহজেও হার মানবে না। তার পূর্বপুরুষরা জঙ্গলিদের সাথে যা কিছুই করেছে সেই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে জঙ্গলিদের কাছে মাপ চায়। আর তার মন থেকে মাপ চাওয়া দেখতে পেয়ে, মানে তার সরলতা দেখতে পেয়ে জঙ্গলিরাও ইমপ্রেস হয়ে যায়, জঙ্গলির রাজাও তাকে মাফ করে দেয়। আর ফাইনালি সে তার বাহিনীকে এটা বলেও দেয় যে তারা যেন কিনের বাহিনীর সাথে মিলে ফাইনালি কিনের হয়ে ফাইট করে আর তার রাজ্যটাকে দখল করতে তাকে সাহায্য করে। এরপরে রাজা সেন প্ল্যানিং করা শুরু করে, সে কী করে আবারও গিয়ে মহলে আক্রমণ করবে আর কী করে তার ভাইকে মেরে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তো এই জন্য সে প্ল্যানিং করে সে মহলটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে আর চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণ করবে। আর সে দুইটা বাহিনীর কমান্ডার দুজনকে বানিয়ে দেয়, একটা হচ্ছে গিয়ে তার বিশ্বস্ত চ্যাং আর একটা হচ্ছে গিয়ে সিন, মানে জঙ্গলিদের কমান্ডার হবে সিন। আর রাজা কিন তার ড্রেস আপ চেঞ্জ করে মুখোশ পরে পুরো জঙ্গলি হয়ে জঙ্গলিদের মধ্যে লুকিয়ে থাকবে, যাতে করে কেউ তাকে চিনতে না পারে আর তাকে গিয়ে আক্রমণ করতে না পারে। এরপরে পরদিন সকালবেলা প্ল্যানিং মতো তারা পুরো মহলটাকে ঘিরে ফেলে। আর আমরা দেখতে পারি সিকিউর কমান্ডারকে জঙ্গলির একটা কমান্ডার এসে বলা শুরু করে যে আমরা তোমাদের বাহিনীর সাথে জয়েন করতে চাই, সো প্লিজ আমরা রাজার সাথে মিট করতে চাই এই সমস্ত ব্যাপারগুলোতে কথাবার্তা বলার জন্য। তো এইটা শোনার পরে কমান্ডার একটু বেশিই খুশি হয়ে যায় আর সে খুবই সহজে তাদেরকে মধ্যে ঢোকার পারমিশনও দিয়ে দেয়। আর এরপরে যখনই তারা মধ্যে এসে সুযোগ পেয়ে যায় তখনই তারা গার্ডদের উপর আক্রমণ করে দেয় আর দরজার প্রত্যেকটা গার্ডকে তারা মেরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি রাজা কিন সিনকে ওয়ার্ডার করে, তুমি তোমার বাহিনী নিয়ে একটা গোপন সুড়ঙ্গ দিয়ে গিয়ে আক্রমণ করবে মহলের মধ্যে, যাতে করে মহলের মধ্য থেকে আমাদের উপরে কেউ আক্রমণ করতে না পারে। আর সে নিজে এখানে জঙ্গলিদের সাথে থেকে ফেস করা শুরু করে এখানে তার ভাইয়ের বাহিনীকে। আর আমরা দেখতে পারি খুব শীঘ্রই এই দুইটা গ্রুপের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তবে কোনোভাবেই তার ভাইয়ের গ্রুপটা এই জঙ্গলিদের সাথে ফাইট করে পারছিল না, কারণ জঙ্গলিরা ফাইটে খুবই এক্সপার্ট আর তারা এত এত স্কিল আয়ত্ত করে নিয়েছে যে তাদের সামনে দাঁড়ানোটাই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। তারা একাই তিন চারজনকে ফেস করতে পারে, এমন করে করে তারা অনেকগুলো সৈন্যকে মেরে ফেলে আর আস্তে আস্তে করে তারা জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন সিন তার বাহিনী নিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে একটা ভয়ঙ্কর রাক্ষস চলে আসে। আসলে আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা পার করার জন্য এই রাক্ষসকে ফেস করতেই হবে, কারণ যদি তাকে না মারা যায় তাহলে সেই সবাইকে মেরে ফেলবে আর সামনের দিকে কাউকে আগাতেই দিবে না। যদিও এই রাক্ষসের সাথে ফাইট করা ছিল খুবই ভয়ঙ্কর একটা কাজ, তবে তবুও তারা এই কাজটা করতে সফল হয়। তারা খুবই ভয়ঙ্করভাবে তাদের সাথে ফাইট করে, যদিও তারা অনেক যোদ্ধাকে হারিয়ে ফেলে, কিন্তু ফাইনালি সিন তার স্কিলের সাহায্যে আর তার বুদ্ধিমত্তার সাহায্যে যে রাক্ষসের উপরে বারবার করে আক্রমণ করে ফাইনালি তাকে শেষ করে দেয়। আর এরপর সে তার বাহিনী নিয়ে পুরো আন্ডারগ্রাউন্ড পার করে চলে আসে সোজা রাজমহলের মাঝখানে, মানে যেখানে রাজা বসে। কিন্তু মহলের মধ্যে আক্রমণ হয়েছে এই ব্যাপারটা জানার পরেও রাজা সিকিউন খুবই আরামে এখানে বসে আছে। তবে এর একটু পরেই সে তার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা চাওকে ডাকে। আসলে চাও হচ্ছে গিয়ে তার সবচেয়ে বিশ্বস্ত আর সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। আর চাও এসে এখানে সিনকে চ্যালেঞ্জ করে আর সিনও কোনো ভয় না পেয়ে তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর তার সাথে ফেস টু ফেস ফাইট করার জন্য সে রাজি হয়ে যায়। আর এরপরেই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়, কারণ তারা দুজনেই ছিল খুবই স্কিলফুল প্লেয়ার, তো এই জন্য কেউ কাউকে আঘাত করতে পারছিল না। তারা একে অন্যকে বারবার করে মারার ট্রাই করলেও কেউ কারো উপরে আক্রমণ পর্যন্ত করতে পারছিল না। তবে যেহেতু সিন স্কিলের পাশাপাশি বুদ্ধিমত্তাকেও আয়ত্ত করেছে, তো এই জন্য ফাইনালি সে তার বুদ্ধির ইউজ করে তার উপরে আক্রমণ করে আর এমন করে সে তাকে হারিয়ে দেয় আর তাকে একটা ভয়ঙ্কর মৃত্যু সে দেয়। আর এমন করেই তার ভয়ঙ্কর শত্রুকে মেরে সে তার ফ্রেন্ড পিওর মৃত্যুর বদলা নেয়। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে রাজা সিকিউ একটু বেশিই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে পড়ে আছে তার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধার লাশ। আর এই ব্যাপারটা দেখে সে একটু ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে গেট দিয়ে বাইরে বের হয়ে সে দেখতে পারে তার জন্য অলরেডি কিন আর তার লোকজন ওয়েট করছে। আসলে তারাও এই ব্যাপারটা জানতো যে যখন রাজা পালিয়ে যাওয়ার ট্রাই করবে তখন এইখান দিয়েই পালিয়ে যাওয়ার ট্রাই করবে, তো এই জন্য তারা তার জন্য ওয়েটই করছিল। আর এরপরে কিন তার উপরে আক্রমণ করে দিয়ে দুই সেকেন্ডের মধ্যেই তাকে এখানে হারিয়ে দেয়, কারণ যেহেতু তার ভাই তার সাথে বেইমানি করেছে তো এই জন্য তার উপরে তার একটা রাগ ছিল আর এই রাগে ক্ষোভে সে তাকে এখানে মেরেই ফেলে।
তবে তখনই আমরা দেখতে পারি এখানে জেনারেল আকাও চলে আসে, যে হচ্ছে পাশের রাজ্যের একজন ভয়ঙ্কর কমান্ডার, আর সেই হচ্ছে গিয়ে শিনের আইডল। শিন তার মতোই হতে চাইতো। এখানে আকাও জিজ্ঞেস করে যে তুমি কেন লোকজন নিয়ে শিকেউর উপর আক্রমণ করেছো, আর শিকেউকে কেন তুমি মেরে ফেলেছো। তখন এখানে কিন বলা শুরু করে যে আমার রাজা হওয়ার কোনো ইচ্ছা নেই, তবে যদি আমার ভাই সিংহাসনে থাকতো তাহলে সে এখানে মানুষের কথা চিন্তা করতো না, সে শুধুমাত্র নিজের কথাই চিন্তা করতো। আর এই জন্য আমার 14 পুরুষের যেই প্রজারা আছে, যারা আমাদেরকে সম্মান করে, তারা আমাদেরকে আর সম্মান করতো না, কারণ তাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যেত। তবে এখন কিন চায় জাপানের যতগুলো রাজ্য আছে সেই সমস্ত রাজ্যগুলো একসাথে হয়ে যাতে করে একটা দেশ হয়ে কাজ করে, যাতে করে দেশটা সামনের দিকে আগাতে পারে, নিজেদের মধ্যে যুদ্ধ করতে না হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জেনারেল আকেও খুশি হয়ে যায়, আর সে তাকে বলে যে তোমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি অবশ্যই তোমার সঙ্গ দেব। তবে আমরা দেখতে পারি এখানে এখনও একটা কমান্ডার রয়ে গিয়েছে, যে কিনা এখনও সিকিউকেই সাপোর্ট করে। সে আসলে সিকিউর খুবই বিশ্বস্ত লোক ছিল, তো এই জন্য সিকিউর মৃত্যু সে সহ্য করতে পারে না। সে গিয়ে আকাও আর কিনের উপরে আক্রমণ করে দেয় তার লোকজনের সাহায্যে। তবে যখনই তারা আক্রমণ করতে আসে, তখন আমরা দেখতে পারি আকাও তার ভয়ঙ্কর তলোয়ারের সাহায্যে শুধুমাত্র একটা আঘাতেই এখানে সবাইকে শেষ করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে সেই জেনারেল আরও বেশি রাগ করে, সে এই জন্য নিজে দৌড়ে চলে আসে কিনের উপরে আক্রমণ করার জন্য। কিন্তু একেবারে শেষ মুহূর্তে শিন এসে সেই কমান্ডারকে শেষ করে দেয়, আর সে ফাইনালি কিনের জীবনটাকে সেভ করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে, মানে শিনের এমন সাহসিকতা দেখার পরে আকাও একটু ইমপ্রেস হয়ে যায়, আর সে এখানে অ্যানাউন্স করে দেয় যে শিনই হচ্ছে গিয়ে ভবিষ্যতের আকাও, সেই হবে ভবিষ্যতের কমান্ডার। আর এরপরে যখন আকাও এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে, তখন শিন গিয়ে তাকে তার নামটা বলে, আর সে বলে যে আমার নামটা কোনোভাবে ভুলবে না, আমার নামটা মনে রাখা খুবই জরুরি। আর এদিকে আমরা দেখতে পারি রাজা কিনও ফাইনালি তার সিংহাসন পুনরুদ্ধার করেছে। সে তার ভাই আর তার ভাইয়ের যত সিপাহী ছিল তাদের সবাইকে মেরে ফাইনালি সে হয়ে গিয়েছে এখানের রাজা। আর তার ভাই যে অপকর্মগুলো এতদিন ধরে করেছে সেগুলো শুধরানোর দায়িত্ব এখন তার কাঁধে এসে পড়েছে। আর এই জন্য চ্যানেল লোকজন আর পাহাড়ে যেই জঙ্গলেরা ছিল তারা সবাই মিলে ফুর্তি করা শুরু করে, কারণ তারা একটা জয় পেয়ে গিয়েছে। আর এই জয়ের মধ্যেই আমরা দেখতে পারি পাহাড়ি কমান্ডার শিনের সাহসিকতায় খুবই ইমপ্রেস হয়ে যায়, তো এই জন্য শিনকে তার তলোয়ারটা সে গিফট করে দেয়। আমরা দেখতে পারি ওকির ভবিষ্যৎবাণী আর পাহাড়ি রাজার তলোয়ার পাওয়ার পরে শিন আরও বেশি ইমপ্রেস হয়ে গিয়েছে। এখন তার মধ্যে আরও বেশি কনফিডেন্স গ্রো করেছে, সে যে তার স্বপ্নের দিকে আরও এক পা এগিয়ে গেছে এই ব্যাপারটা সে খুব ভালো করেই বুঝতে পারে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে শিনের লাইফ থেকে আমরা এই ব্যাপারটাই শিখতে পারি যে পরিস্থিতি যত খারাপ থেকে খারাপ হোক না কেন, তুমি গোলামের মতো হতে পারো, তবে সেখান থেকেও তুমি সফলতা অর্জন করতে পারবে, শুধু দরকার তোমার পরিশ্রম আর লেগে থাকার প্রচেষ্টা। তবে এই মুভি আমাকে একটা ব্যাপারে ডিসঅ্যাপয়েন্ট করেছে, এই মেয়েটাকে একটু দেখেন। এই মেয়েটাকে দেখে আপনার জঙ্গলিদের রাজা মনে হয়? এই মেয়েটা কত সুন্দর একটা মেয়ে, সে জঙ্গলি কী করে হয় রে ভাই? যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।